অভি আসিস, ব্লুবেরি নাও আর একজন ওই একজন ব্রাউনি নে একজন কিটক্যাট, তাহলে তিনটেরই তুমি করে দাও। আগে আমি প্রচুর পেস্ট্রি খেয়েছি এখানে, আর ওদের কুকিজগুলো অসাধারণ। হ্যাঁ, তো এখানকার কুকিজ বা পেস্ট্রিজ যারা খায়নি একবার দেখবেন, সে ট্রাই করবেন। আজকে নতুন জিনিস আমরা ট্রাই করছি, এটা হচ্ছে লাসি। এরা এখন মকটেলস আর লাসিও রাখছে, তো আমি আজকে তিন রকম লাসি ট্রাই করবো। তার মধ্যে ফার্স্ট আমি ব্লুবেরিটা ট্রাই করছি, আমার ব্লুবেরি বেশ টাইপের। মিষ্টিটা বেশি, আমি একটু এক্সপেক্ট করেছিলাম টক, মিষ্টি ভাবটা বেশি, আর এটা খুব বেশি ঠিক নয় ভাবটা। ব্লুবেরি একটা হিন্ট আছে, খুব ডমিনেটিং ফ্লেভার নয় ব্লুবেরি, যেটা অন্য জায়গায় আমরা ব্লুবেরি শেক যেটা আমরা অন্য জায়গায় হালকা একটা মানে ব্লুবেরি ফ্লেভার, আর মনে হয় হয়তো কালার মেশানো হয়েছে। গন্ধরাজ লাসি, এখন সবই গন্ধরাজ চলছে, যেখানে যা দেখবেন মোমো গন্ধরাজ, মানে বিরিয়ানি গন্ধরাজ, সবাইকেই গন্ধরাজ। তো এখানে গন্ধরাজ লাসি কেমন হলো, খুব একটা নতুন ব্যাপার নয়, লেবু দিয়ে গন্ধরাজ লেবু দিয়ে করাই যায় লাসি। এটা ভালো, একটু একটু মানে লেবু টিকটিকে একটা যেটা ভাবটা আছে ওটা আছে, কিন্তু খুব হালকা। এটা ব্লুবেরিটা তাও একটা মিষ্টিটা ছিল, এটা মিষ্টিটা খুবই কম, একদম ফ্ল্যাট। ম্যাঙ্গো, ম্যাঙ্গো লাসি, কিন্তু ম্যাঙ্গো হচ্ছে বেশি আমার মনে হচ্ছে অরেঞ্জ, অরেঞ্জ লাসি, কিন্তু যা কালার মনে হচ্ছে পুরো অরেঞ্জ মিক্স করে রয়েছে, অরেঞ্জ জুস। তো এটা মানে মনে হচ্ছে একটু ক্যান্টা ক্যান্টা সরি, এগুলো কি আমাদের মাজা খাচ্ছি, লাসির টেস্টটা কম, মাজার টেস্টটা বেশি। তো এই তিনটে মানে এটা সবগুলোই মিষ্টি হালকা, সাথে সুইটনেস যেটা আমার পছন্দের জিনিস, মানে খুব বেশি টিকটিকে মিষ্টি ভালো লাগে না, হালকা মিষ্টি, ঠান্ডাটাও হালকাই। তো ভালো খেতে 50 রুপিজের মধ্যে ঠিক আছে, খুব চেষ্টা করছে, এসে খেয়ে নিন, মন ভরবে, চেষ্টা মিটবে, তো ঠিক আছে। আমি তিনটের মধ্যে আমি আমার চয়েস ব্লুবেরিতে ঠিক করে থাকলাম, এটাই বেটার আমার জন্য। থ্যাংক ইউ।